আমি অমিতবাবু ঠিক এই কথাটাই বলছিলাম, এই পুনর্জাগরণ পূর্ণজাগরণ দুটোই দেখছি চোখের সামনে এখানে। আর দেখতে দেখতে মনে হচ্ছে শুধুই কি মন্দিরের বিগ্রহের পুজো হচ্ছে, না শক্তির পুজো হচ্ছে, উদ্যমের পুজো হচ্ছে, বীর্যের পুজো হচ্ছে। স্যার, প্রথম তো আর বাংলার যে সাংবাদিক ত্রয়ী ওখানে রয়েছেন তাদের আন্তরিক অভিনন্দন, কারণ তাদের উপস্থিতি, বাচনশৈলী এবং উপস্থাপন ভঙ্গির জন্যে আজ আমরা দূরদর্শনে মাধ্যমে সমস্ত শ্রোতৃবৃন্দের কাছে পৌঁছতে পারছি। নম্রং ভবতু মে শির, আমার বয়স কনিষ্ঠ অনেকে থাকলেও তাদের প্রতি আন্তরিক অভিনন্দন। যে প্রশ্নে আমরা এসেছি সেটা হলো, আমরা ভারতীয় দর্শনে প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, এই যে নানা প্রমাণ স্বীকার করেছি, অর্থাৎ প্রসেস অফ নোয়িং, জানবার উপায়, তার মধ্যে কিন্তু একেবারে শেষে গিয়ে বরদরাজ বলে একজন দার্শনিক, তিনি তার্কিক রক্ষা নামক গ্রন্থে ঐতিহ্যকেও প্রামাণ্য বলে স্বীকৃতি দিয়েছেন। এটা হলো ঐতিহ্য। কোন ঐতিহ্য? শ্রুতি প্রস্থানে অর্থাৎ উপনিষদে বারবার বলা হয়েছে ভারতাত্মার মর্মবাণী, সেটা হলো ওই অশোক স্তম্ভের নিচে যা লিখিত আছে, খোদিত আছে, সত্যমেব জয়তে। এটা মুণ্ডকোপনিষদের পঙ্ক্তি, সত্যমেব জয়তে নানৃতম সত্যেন পন্থা বিতত দেবযান। তৈত্তিরীয় উপনিষদে আমরা পাই সত্যং বদ ধর্মং চর সত্যাত ন প্রমোদিতব্যম। আর পরেরগুলো আমি এখানে বলছি না। মূল প্রশ্ন হলো সত্যাত ন প্রমোদিতব্যম, সত্য থেকে স্খলন যেন না হয়। এখন এই শাস্ত্রীয় প্রবচন কি উত্তর প্রজন্ম মেনে নেবে? উত্তর প্রজন্মের জন্য দরকার কেবলমাত্র থিওরি সর্বস্ব শাস্ত্রজ্ঞান নয়, দরকার প্র্যাকটিক্যাল নলেজ, ব্যবহারিক জ্ঞান। সেই ব্যবহারিক জ্ঞানের প্রাণ প্রতিষ্ঠা করেছেন ইন্ডিয়ান এপিস্টেমিওলজিতে ভগবান শ্রীরামচন্দ্র, অবতার বরিষ্ঠ পুরুষোত্তম পুরুষ, নহি রামাত পরং কিঞ্চিত। কীভাবে? তরুণ প্রজন্মের জন্য জানাই, যে সময় শ্রীরামচন্দ্রকে যে বয়সে তার বনবাসের কথা জানানো হচ্ছে, জননী কৈকেয়ী জানাচ্ছেন, সেই সময় আজকের তরুণ প্রজন্ম ভাবুন, রাজ্যাভিষেকের প্রাককালে, ঠিক যখন প্রাগভাব রাজ্যাভিষেকের, প্রি অ্যাবসেন্স অফ রাজ্যাভিষেক, তখন তিনি কত নম্র আছেন, কার জন্যে? পিতার সত্য প্রতিষ্ঠায়, পিতৃদত্ত প্রতিশ্রুত বচন প্রতিপালনের জন্যে একজন তরুণ তিনি নববিবাহিত স্ত্রীকে নিয়ে 14 বছরের জন্য, একাদ দিনের জন্য নয়, বনবাসে যাচ্ছেন। কি দরকার ছিল? আজকের তরুণ প্রজন্মকে ভাবতে হবে, আজকের বাবা মায়েরা কত খরচ করেন তাদের বড় করবার জন্যে, কিন্তু তারপরে তাদের ঠাঁই হচ্ছে বৃদ্ধাবাসে। সেখানে রামায়ণ আমাদের, রামচন্দ্র আমাদের কি শিক্ষা দিচ্ছেন? যখন লক্ষণ বলছেন হনিষ্যে পিতরম বৃদ্ধম, আমি এখনই বৃদ্ধ পিতাকে হত্যা করব, যে কৈকেয়ীর প্রতি আসক্ত, রামচন্দ্র তাকে নিষেধ করলেন। এই সংযত চিত্ত, যার ফলে রবীন্দ্রনাথ বললেন, মহৈশ্বর্যে আছে নম্র, মহাদৈন্যে কে হয়নি নত, সম্পদে কে থাকি ভয়ে, বিপদে কে একান্ত নির্ভীক, কহ মোরে সর্বদর্শী হে দেবর্ষি তার পুণ্য নাম, নারদ কহিলা ধীরে অযোধ্যার রঘুপতি রাম। আমার খুব ভালো লাগছে যে আমাদের আর বাংলার তিনজন সাংবাদিক এমন পূত ভূমিতে রয়েছেন, যে সরজু নদীর তীরে স্বয়ং বিশ্বামিত্র দুই কুমারকে নিয়ে, অর্থাৎ শ্রীরাম এবং লক্ষণ দুজনকে নিয়ে বেরিয়েছিলেন
তারকাবধের সংকল্প নিয়ে এবং ওই সরযু নদীতে আচমনের পর মন্ত্র দীক্ষায় তাদের দীক্ষিত করেন। সেই বলা এবং অতি বলা বিদ্যা তাদের প্রদান করা হয়। সেই সরযুর পুণ্যভূমিতে আপনারা যারা রয়েছেন, শীতকে উপেক্ষা করে নম্রং ভবতু মে শির, তাদের প্রতি আমার শ্রদ্ধা আমি জানাচ্ছি।